Never underestimate any job. Never underestimate any job. কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে? কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে? Whether it's small or big, you don't care. এটাকে কেয়ার করা যাবে না, ছোট চাকরি পাইলেই ঢুকে যাবা, বড় অফার আসলে পরে ঢুকবে। Whether it's small or big, you don't care. এটাকে কেয়ার করা যাবে না, ছোট চাকরি পাইলেই ঢুকে যাবা, বড় অফার আসলে পরে ঢুকবা। এটা ছোট চাকরি, এটা হোটেলের ওয়েটার, এটা ছোট স্টাফ, এটা কেরানি না, কাজ কাজই, কাজের মধ্যে কোনো ছোট বড়। এটা ছোট কাজ, এটা হোটেলের ওয়েটার, এটা ছোট স্টাফ, এটা কেরানি না, কাজ কাজই, কাজের মধ্যে কোনো ছোট বড় নাই। আর সবসময় মাথায় রাখবে, কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। লজ্জা কিসে? কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়, অকর্মণ্য চাই, চিল্লা বলো ঠিক কিনা, ক্ষমতার অহংকার দেখাবি না, অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। দুই দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম ডাকাত আছে না নাই? দুই দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম ডাকাত আছে না নাই? লামিয়াকুন শাইয়্যাম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। লামিয়াকুন শাইয়্যাম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিনা? আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিনা? নমরুদরে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিনা? নমরুদরে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিনা? আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিনা? আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিনা? এখনো যারা গাদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না, চিল্লা বলো ঠিক কিনা? এখনো যারা গাদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না, চিল্লায় কো ঠিক কিনা? আসলে এটা কখনোই ঠিক নয়। যারা এই রকমটা করে, ইলম নাই এবং কোনো জ্ঞান নাই, ইসলামিক কোনো জ্ঞান নাই, কোনো ধরনের কোনো জ্ঞান তার ভেতরে নেই, শুধু নকল করে করে ওয়াজ শুনে শুনে মুখস্থ ওয়াজ সবার মাঝে ছড়িয়ে দেয়, মানে সে হাদিস জানে না, অন্যের কাছ থেকে শুনে সেটা সবার মাঝে ছড়িয়ে দিল, সেটা কখনোই ইলমের খেদমত নয়। এটা মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, এটা কখনোই ইসলাম প্রচার নয়, এটা মানুষকে এক প্রকারের ধোঁকা। আমরা তিনি নাকি একজন মানে প্রতিভা লোক ভাবতে পারি, মানে তিনার প্রতিভা দিয়ে মানে দেখিয়ে দিলেন, বাস এইটুকু, এর বেশি কিছু মানে আমরা ভাবতে পারি না। কারণ তিনি কোনো বড় আলেম না যে মাঠে ময়দানে তিনি এভাবে ওয়াজ করবেন, তিনি মুখস্থ করে করে, তিনি যদি ভুল পড়ে, তিনার ভুলটা তিনি পড়ে মুখস্থ করে সবার মাঝে ভুলটা ছড়িয়ে দিবেন, এটা কখনো একজন আলেমের কাজ হতে পারে না, আর তিনি তো আলেমই না। যাই হোক, বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা ভালো মন্দ আপনারা ডিসাইড করে কমেন্টস বক্সে লিখে যান, আর আজকের এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। ধন্যবাদ।